দর্শক, শুভেচ্ছা আপনাদের সবাইকে। স্বাগত জানাচ্ছি কৃষি এবং কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন কৃষি 24-এ। পুরো আয়োজনটিতে সঙ্গে থাকছি আমি তানভীর আহমেদ। ভারতের সিকিমের বাঁধ ভাঙা জলে ডুবে গেছে উত্তরের জেলার নীলফামারী, লালমনিরহাট, রংপুরের আমন আর সবজির ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছও। তবে বুধবার রাত থেকে কমছে তিস্তার পানি। সবশেষ তথ্য অনুযায়ী স্রোতের পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে, যদিও ভাঙন আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা নদী দুর্ভোগ, মনে করো বাড়ি ঘর কোথায় কর্মো, কোনো স্থান নাই। এখন রাস্তায় নিয়ে যায়, বাড়ি ওঠা লাগবে আপাতত, এই মালামাল নিয়ে যাচ্ছে রাস্তার ধারে। উজানে যে সময় পানি ছাড়ে, এই সময় আমাদের এই বানের উপর চাপ পড়ে। গত বছর ওইখানে বানটা পড়ছিল, ওখানে লোক পরে মারা গেছে। দর্শক, আমরা দেশের সার্বিক বন্যা পরিস্থিতিতে আসলে কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা, আমরা জানি এই মুহূর্তে আমন ধান রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা। উত্তরের জেলা রংপুরের সার্বিক পরিস্থিতি জানবো। ফখরুল শাহিন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ফখরুল, সার্বিক বন্যা পরিস্থিতিটি নিয়ে একটু জানতে চাই, এবং আসলে এখন তো আমন ধানের সময়, সেদিক থেকে কৃষকরা নিশ্চয়ই দুশ্চিন্তায় রয়েছেন, কী বলছেন তারা? তানভীর, আপনাকে প্রথমে জানিয়ে দেই, সেটি হচ্ছে যে সুসংবাদ রংপুরবাসীর জন্য। রংপুর তিস্তার যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট আছে, সেখানে আমরা খবর পেয়েছি 110 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কাউনিয়া পয়েন্টে 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে, তারপরেও আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে পানি সরে যাওয়ার পরও 5টি জেলায় বেশ কিছু ফসলের ক্ষেত নিমজ্জিত আছে পানির নিচে। রংপুরের চিত্র যদি বলি, সেটি হচ্ছে যে প্রায় 32 হেক্টর জমির ফসল পানির নিচে নিমজ্জিত রয়েছে, তার মধ্যে আমনের ক্ষেত রয়েছে, শাকসবজি রয়েছে এবং চীনা বাদাম রয়েছে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন, তারা বলছেন যে পানির নিচে নিমজ্জিত থাকাই মানে যে ফসল নষ্ট হয়ে যাওয়া তা না, কিন্তু যারা তিস্তাপাড়ের বাসিন্দা আছেন, তারা বলছেন যে যেহেতু পানির নিচে তলিয়ে গেছে ফসলগুলো, এটি হয়তো পানি সরতে সরতে আরো 2-3 দিন লাগবে। এই 2-3 দিনের মধ্যেই তারা আশঙ্কা করছেন যে ফসল নষ্ট হয়ে যাবে, বিশেষ করে এখন আমনের মৌসুম, এই আমন ক্ষেত নষ্ট হওয়া নিয়ে তারা কিন্তু শঙ্কিত। এবং তারা বলছেন এই ক্ষেত যদি নষ্ট হয়, তাহলে তারা যে এখানে খরচ করেছেন আবাদ করতে গিয়ে, যে টাকা তারা এখানে ব্যয় করেছেন, পুরোটাই নষ্ট হয়ে যাবে এমনটি কিন্তু যারা কৃষক আছেন তারা বলছেন। তো আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে ফসল আসলে পানি যদি দ্রুত সরে যায়, তাহলে সেগুলো আসলে নষ্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কম হবে এমনটি প্রকাশ করছেন তারা। ফখরুল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন ফখরুল শাহিন, কথা বলছিলাম সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে। পরের সংবাদটিতে যাবো। মৌসুমের শেষ সময়ের বন্যাতে দিশেহারা নওগাঁর মানুষজন, তলিয়ে গেছে বসত বাড়ি, ফসলি জমি ও পুকুর। এক সপ্তাহের বেশি সময় ধরে পানির নিচে থাকায় নষ্টের পথে বেশিরভাগ জমির ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 2000 হেক্টর জমির যে কৃষকরা রয়েছেন তারা, আর বন্যার স্থায়িত্ব দীর্ঘায়িত হলে বাড়বে এই ক্ষতির পরিমাণ। হারুন রশিদ চৌধুরীর প্রতিবেদন। কয়েকদিনের বন্যায় নগাঁয় এভাবেই তলিয়ে গেছে শত শত হেক্টর জমির ফসল, বসত ভিটা। দেখে বলাই যায় সবুজের ধ্বংসলীলা। আত্রাই, রানীনগর, মান্দাসহ জেলার 5 উপজেলায় পড়েছে বন্যার কবলে। কৃষকরা বলছেন এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডুবে থাকায় নষ্ট হয়ে গেছে বেশিরভাগ জমির ধান গাছ, তাই মৌসুমের মাঝামাঝিতে এসে সোনালী ফসলের ধ্বংস দেখা ছাড়া যেন কিছুই করার নেই। ধান সমস্তই ডুবে গেছে, আমাদের জীবন বাঁচানোর খরচ কম। এক সপ্তাহ পরও যদি পানি শুকিয়ে যায়, পচে যাবে ধানটা। দিশেহারা অবস্থায় মৎস্য চাষীরাও সমৃদ্ধির আশায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেও এখন কেবলই দুঃস্বপ্ন তাড়া করছে উদ্যোক্তাদের। ওই সেই আমলের সংস্কার করছে, আজ পর্যন্ত সংস্কার নাই, না থাকার কারণে ইঁদুরে বিভিন্ন ইয়েতে পড়াশোনার কোনো ইয়ে নাই, এগুলোর জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কৃষকের যে মেন যেটা প্রয়োজন ধান, এই ধানগুলো এক সপ্তাহের মধ্যে ধরেন সব কাটা পড়তে গেল, হাজার হাজার মন ধান মনে করেন যে চলে গেল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2000 হেক্টর জমির ফসল। কর্মকর্তারা জানান পানির স্থায়িত্ব দীর্ঘায়িত হলে বাড়বে ক্ষতির পরিমাণ, স্থায়ীভাবে নিম নষ্ট হবে আর কি। সে সমস্ত কৃষকের আমরা তালিকা প্রণয়ন করছি এবং তাদেরকে
আগাম রবি ফসল করার বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। আসন্ন রবি মৌসুমে যে প্রণোদনা কর্মসূচি আসবে সেই প্রণোদনা কর্মসূচিতে আমরা তাদেরকে অগ্রাধিকার রাখবো আর কি। এদিকে ভাঙ্গা বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা বলছেন কয়েকদিনের মধ্যে চলাচল শুরু করতে পারবে সর্বসাধারণ ও কৃষিপণ্য পরিবহনকারী গাড়ি। জিওব্যাগ ডাম্পিং করা লাগবে সুন্দরভাবে, নাহলে কাজটা আবার টিকবে না আর কি। তো সেটা আমরা উদ্যোগ গ্রহণ করছি, সেটা আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গেল সপ্তাহে ব্যাপকভাবে বেড়ে যায় আত্রাই ও ছোট যমুনা নদীর পানি। এতে মূল তীররক্ষা বাঁধের ছটি অংশে ভেঙে গেলে 27 সেপ্টেম্বর থেকে দেখা দেয় ভয়াবহ বন্যা। হারুন অরশি চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। কম মিথেন নিঃসরণকারী সার খুঁজে পেয়েছে কানাডিয়ান গুয়েলফ বিশ্ববিদ্যালয়, যা মাঠ পর্যায়ে এনেছে দেশটির সিমেন্ট সরবরাহকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান সিমেক্স। আর এর ফলে মিথেনের ভয়াবহতা থেকে প্রকৃতিকে অনেকটাই বাঁচানো সম্ভব বলে মনে করছেন গবেষকরা। মিথেন ভয়ঙ্কর এই গ্রিনহাউস গ্যাসে যেন কুপকাত বিশ্ব জলবায়ু, কিন্তু এই মিথেনের জন্য মানুষ নয়, দায়ী গবাদি প্রাণীর বর্জ্য ও তাদের পেট থেকে বের হওয়া ঢেঁকুর। গবেষণা বলছে অনেক দেশে 90% মিথেন গ্যাস নিঃসরণ হয় শুধুমাত্র তাদের লালন করা গবাদি পশু থেকে। এতেই পরিবেশবাদীদের কপালে চিন্তার ভাঁজ। তবে আশার আলো দেখাচ্ছে কানাডিয়ান গুয়েলফ বিশ্ববিদ্যালয়। তাদের গবেষণা খুঁজে পেয়েছে কম মিথেন নিঃসরণকারী সার, যা মাঠ পর্যায়ে নিয়েছে দেশটির সিমেন্ট সরবরাহকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান সিমেক্স। তাদের দাবি, এই সারগুলোর সিমেন্ট ব্যবহারের ফলে যেসব বাছুর জন্ম নিয়েছে তাতেই দেশটির বার্ষিক মিথেন নিঃসরণ কমেছে 1.5%। আর এই প্রযুক্তি কাজে লাগিয়ে 2050 সালের মধ্যে 30% মিথেন কমাতে চায় কানাডা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া রোধে একই পথে হাঁটছে উন্নত দেশগুলো। জেনেটিক এই বিপ্লবের সুফল ভোগ করতে শুরু করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং স্লোভাকিয়ার খামারিরা। এদিকে কম মিথেন নিঃসরণ করে গবাদি পশুর এমন জাত উন্নয়নে গরুর ঢেঁকুরের উপর রীতিমতো কর আরোপ করেছে ডেইরি খামার নির্ভর দেশ নিউজিল্যান্ড, যা কার্যকর হবে 2025 সাল থেকে।